বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি সরকারি সাহিত্যবাড়িয়া কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমি বুলবুল আহমেদ, প্রভাষক জীববিজ্ঞান। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমাদের আজকের ক্লাস হবে জীববিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের, যে আমরা আবৃতবীজী উদ্ভিদ নিয়ে কথা বলছিলাম, তার ধারাবাহিকতায় আলোচনা হবে পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি নিয়ে। অর্থাৎ একটি পুষ্প যে শাখা বা প্রশাখার সাথে যে সংযুক্ত থাকে, সে সংযুক্ত হওয়ার বা সেই বিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। এরপরে ফুল সম্বন্ধে যে প্রয়োজনীয় যে কিছু টার্মিনোলজিগুলো আছে, সে বিষয়ে আমরা জানব। পুষ্পপত্র বিন্যাস কি সে বিষয়ে আমরা জানব, অর্থাৎ বৃত্তাংশ বা বীতি পরস্পরের সাথে কীভাবে সংযুক্ত রয়েছে সে বিষয়গুলো আলোচনা হবে। এরপরে আলোচনা হবে পরাগধানীর প্রকারভেদ সম্পর্কে। তো প্রথমেই আমরা পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি সম্পর্কে জানব। পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি হল কাণ্ডের শীর্ষে যে মুকুল রয়েছে, অথবা কাক্ষিক মুকুল যে রয়েছে, সেখান থেকে যে শাখা প্রশাখা উৎপন্ন হয়, সেই শাখা প্রশাখা তন্ত্রের উপরে যে পুষ্প থাকে, সেই পুষ্পের বিন্যাস পদ্ধতি, তাকে বলা হবে পুষ্পমঞ্জুরি। তা এখন আমরা বিষয়টা যদি এইভাবে দেখি যে এটি একটি কাণ্ড, তো সেখানে কাণ্ড যদি শীর্ষমুকুল আমরা কোনটা বলবো, এখানে যদি কোনো মুকুল উৎপন্ন হয় তাহলে শীর্ষমুকুল বলবো, অথবা কাক্ষিক মুকুল, কাণ্ড পাশ থেকে যে মুকুলগুলো উৎপন্ন হবে সেই মুকুলকে বলা হবে কাক্ষিক মুকুল। এখন এই শীর্ষমুকুলে যে শাখা উৎপন্ন হলো, সে শাখা অথবা প্রশাখা যেটাই হোক না কেন, সেখানে যদি কোনো ফুলের সৃষ্টি হয়, ফুল হয়, সেগুলো বিন্যাস অথবা কাক্ষিক মুকুল, সেখানে ফুলের সৃষ্টি, অথবা সেখান থেকে যে প্রশাখা সৃষ্টি হবে, সেখানে যে ফুল সংযুক্ত থাকবে, এই যে বিন্যাস, এই বিন্যাসকে বলা হবে বা বিন্যাস পদ্ধতিকে বলা হবে পুষ্পমঞ্জুরি। তো পুষ্পমঞ্জুরি দুই ধরনের আমরা দেখি, রেসিমোস এবং সাইমোস। তো রেসিমোস এবং সাইমোস পুষ্পমঞ্জুরি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এখানে দুই ধরনের পুষ্পমঞ্জুরি তাহলে আমরা দেখতে পাচ্ছি, একটি হলো, প্রথমটি হলো রেসিমোস। তো রেসিমোস পুষ্পমঞ্জুরিতে আমরা দেখতে পাচ্ছি কীরকম, এই যে মঞ্জুরি দণ্ড, এটাকে আমরা মঞ্জুরি দণ্ড বলছি, সেই মঞ্জুরি দণ্ডের থেকে শাখা বের হয়েছে, সেখানে আমরা পুষ্প দেখতে পাচ্ছি। তো এখানে রেসিমোস যে পুষ্পমঞ্জুরি, সেই পুষ্পমঞ্জুরি কাকে বলে আমরা একটু তাহলে জেনে নেই। রেসিমোস পুষ্পমঞ্জুরি হলো অনিয়ত বর্ধনশীল, অর্থাৎ ক্রমশ বাড়তে থাকে যে মঞ্জুরি দণ্ড, এই ধরনের মঞ্জুরি দণ্ড যুক্ত যে পুষ্পমঞ্জুরি সেটা। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমটি, যদি এটা নিয়ে আমরা কথা বলি, মঞ্জুরি দণ্ড লম্বা, এটি মঞ্জুরি দণ্ড, মাঝখান দিয়ে বেড়ে গেছে, তো মঞ্জুরি দণ্ড থেকে শাখা বের হয়েছে, এই শাখায় আমরা ফুল দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা যে ফুলটি দেখতে পাচ্ছি, এরপর দ্বিতীয়, তৃতীয়, এইভাবে আমরা চিন্তা করি, তাহলে প্রথম ফুলটি কিন্তু আগে হয়েছে, অর্থাৎ এটি কিন্তু পুরাতন ফুল। এরপরে এভাবে শাখা বা মঞ্জুরি দণ্ড বাড়তে থাকে এবং কী করতে থাকে, এরপরে ফুলগুলো সৃষ্টি হতে থাকে, অর্থাৎ শেষের দিকের ফুলগুলো কিন্তু নতুন ফুল, এবং প্রথমে ফুলটা আমরা এটাকে চিন্তা করতে পারি। তো প্রথম ফুলটা অবশ্যই বড় হবে এবং শেষের ফুলগুলো যেহেতু বয়সও কম, এজন্য এগুলো কিন্তু ছোট দেখা যাবে। তো এই ধরনের যে পুষ্পবিন্যাস, সেই পুষ্পবিন্যাসকে বলা হচ্ছে রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাস। এখন নিয়ত পুষ্পবিন্যাসটা কি? নিয়ত পুষ্পবিন্যাস হলো এর যে মঞ্জুরি দণ্ড, অর্থাৎ এই মঞ্জুরি দণ্ড অনিয়ত মঞ্জুরি দণ্ডর মতো অনিয়ত বর্ধনশীল নয়, পুষ্পবিন্যাসের মতো, অর্থাৎ এই শীর্ষমুকুল বৃদ্ধি একসময় রহিত হয়ে যায়। তো আমরা যদি এটাকে যদি মঞ্জুরি দণ্ড দেখি, সেই মঞ্জুরি দণ্ডের উপরে
আমরা একটা ফুল দেখতে পাচ্ছি। এই ফুলটি হলো সর্বপ্রথম সৃষ্টি হওয়া ফুল। এরপরে কি করবে, এই মঞ্জুরি দণ্ড আর বৃদ্ধিপ্রাপ্ত হবে না, করবে কি, এখান থেকে শাখার সৃষ্টি হবে। এই শাখাতে পরবর্তীতে ফুলের সৃষ্টি হবে, অর্থাৎ পরবর্তীতে ফুলগুলো সৃষ্টি হয়, সেই ফুলগুলো কিন্তু তুলনামূলকভাবে নতুন ফুল, অর্থাৎ এদের বয়স প্রথমে যে সৃষ্টি হয়েছিল তার থেকে তুলনামূলক কম, ফলে এগুলো এই ফুলগুলোকে তুলনামূলক ছোট দেখা যায়, কারণ এগুলো বয়স একটু কম দেখা যায়, কম হয়। তো এই যে এই ধরনের যে পুষ্পবিন্যাস, সেই পুষ্পবিন্যাসকে বলা হচ্ছে সাইমোস বা নিয়ত পুষ্পবিন্যাস। তাহলে আমরা এখানে রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাসের সাথে আমরা সাইমোস বা নিয়ত পুষ্পবিন্যাসের কিন্তু পার্থক্য খেয়াল করলাম। অর্থাৎ প্রধান পার্থক্য এখানে মঞ্জুরি দণ্ড ক্রমশ বাড়তে থাকে, আর সাইমোস মঞ্জুরি পুষ্পবিন্যাসের ক্ষেত্রে মঞ্জুরি দণ্ডের শিশুমুকুলের বৃদ্ধি একসময় রহিত হয়ে যায়। এরপরে একটা কথা বলা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে একটি মাত্র পুষ্প সৃষ্টির পর মঞ্জুরি দণ্ড আর কোনো পুষ্প সৃষ্টি হয় না। যেমন এখানে আমরা দেখতে পেয়েছিলাম কি, এই যে সাইমোস পুষ্পবিন্যাস বা নিয়ত পুষ্পবিন্যাস, এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রথমে একটি ফুল সৃষ্টি হলো শিশুমুকুলের, এরপরে তার নিচের দিকে যে পোশাকা সৃষ্টি হলো সেখানে আমরা আরও ফুল দেখতে পেয়েছি। কিন্তু কিছু কিছু সাইমোস পুষ্পবিন্যাস দেখা যায় যে মঞ্জুরি দণ্ডে আর কোনো পুষ্প সৃষ্টি হয় না, একটাই পুষ্প সৃষ্টি হয়। তো এরা সাধারণত একক পুষ্প বিশিষ্ট, যেমন জবাতে এ ধরনের ঘটনা ঘটে, অর্থাৎ একটি মঞ্জুরি দণ্ডে একটি ফুলেরই সৃষ্টি হয়। তো রেসিমোস পুষ্পবিন্যাস আবার প্রকার আছে, অর্থাৎ অনিয়ত যে পুষ্পবিন্যাস, সে অনিয়ত পুষ্পবিন্যাসের কিছু প্রকার আছে। যেমন এটা আছে রেসিম, রেসিমের ক্ষেত্রে দেখা যায় কি, এই মঞ্জুরি দণ্ড যে আমরা দেখতে পেয়েছিলাম সে মঞ্জুরি দণ্ড লম্বা এবং অনিয়মিতভাবে বর্ধনশীল। আরেকটা কী ছিল আমরা দেখতে পেয়েছিলাম, বৃন্তযুক্ত পুষ্প থাকবে, সেটা কি থাকে, অগ্রণমুখভাবে, অর্থাৎ ক্রমশ উপরের দিকে যে উৎপন্ন হয় সেটা থাকবে, যেমন সরিষাতে দেখা যায়। এখানে আমরা এই চিত্র আমরা দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি মঞ্জুরি দণ্ডটি তো লম্বা ও অনিয়মিতভাবে বর্ধনশীল, অর্থাৎ বৃদ্ধি পেতেই আছে এবং ফুলগুলো সৃষ্টি হতেই আছে, এরকম একটা অবস্থা। তো এবং এই ফুলগুলোতে আমরা কিন্তু বৃন্তযুক্ত দেখতে পাচ্ছি, যেমন এখানে একটা বৃন্তযুক্ত দেখতে পাচ্ছি, সবগুলো পুষ্পই এরকম বৃন্ত আছে। এখন এই ধরনের যে পুষ্পবিন্যাস, এই ধরনের রেসিমোস পুষ্পবিন্যাসকে বলা হয় রেসিম। এরপরে রেসিমোস পুষ্পবিন্যাস আরও ধরন আছে, যেমন স্পাইক। তো স্পাইক ধরনের কি হয়, স্পাইক যেটা হয় মঞ্জুরি দণ্ড এরকম প্রলম্বিত থাকবে রেসিমের মতোই, এবং এটা অনিয়মিতভাবে বাড়তে থাকবে, কিন্তু যেটা হবে না, পার্থক্য শুধু একটাই, সেটা হচ্ছে এখানে বৃন্তযুক্ত পুষ্প ছিল রেসিমে, আর স্পাইকে হলো অবৃন্ত পুষ্প। আমরা ছবিতে দেখে নিই, আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা রজনীগন্ধা ফুলে, তোমরা খেয়াল করে দেখবে রজনীগন্ধা ফুলের অবশ্যই রেসিমোস পুষ্পবিন্যাস। তো যেটা হবে সেখানে হবে কি, এই পুষ্পের ক্ষেত্রে পুষ্পবৃন্ত পাওয়া যাবে না, যখন এখানে কিন্তু আমরা পুষ্পবৃন্ত আসলে পাচ্ছি না, সরাসরি পুষ্পটি মঞ্জুরি দণ্ডের সাথে লাগানো, রেসিমে কিন্তু বৃন্তযুক্ত পুষ্প ছিল। এই হলো রেসিম এবং স্পাইকের মধ্যে পার্থক্য। আবারও তোমরা খেয়াল করো, এই রেসিম এবং স্পাইক কিন্তু রেসিমোস পুষ্পবিন্যাস। আচ্ছা, আরও ধরন রয়েছে, যেমন স্পাইকলেট, ক্যাপিচুলাম বা শিরমঞ্জুরি, এ ধরনের পুষ্পবিন্যাসে কিন্তু রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাস। এরপরে আমরা দেখছি ফুল সম্বন্ধে প্রয়োজনীয় কিছু আমরা শব্দ পড়ব। তাহলে তোমরা হয়তো ইতিমধ্যে ব্যাপারটি নিয়ে পরিষ্কার হয়ে গেছো, এই পুষ্পবিন্যাস দুই ধরনের, একটা হলো রেসিমোস এবং আরেকটা কিন্তু সাইমোস। তো এই রেসিমোসের আমরা ধরন নিয়ে কিন্তু এতক্ষণ কথা বলছিলাম, তো রেসিম, আরেকটি কি স্পাইক, আরও যেমন আছে স্পাইকলেট এবং ক্যাপসুলাম। যাই হোক, ফুল সম্বন্ধে আমরা কিছু শব্দ পড়ব, যেমন ব্রাক্ট বা মঞ্জুরি পত্র। তো একটি ফুলকে আমরা যদি চিন্তা করি, তাহলে সেই ফুলে কি কি ধরনের অংশ দেখতে পাওয়া যায়, স্তবক দেখতে পাওয়া যায়, সেই স্তবকগুলো কি নাম, সে বিষয়ে আমরা এখন আসলে
আলোচনা করব। তো একটি আছে ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্র। ব্র্যাক্ট বা মঞ্জুরি পত্রের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হলো ক্ষুদ্রাকৃতির পাতা বা পাতার ন্যায় অক্ষের কক্ষে ফুল বা মঞ্জুরি জন্মে, তখন তাকে বলা হবে কি ব্র্যাক্ট। আমরা যে ফুলটি দেখতে পাচ্ছি সেই ফুলে কিন্তু আসলে ব্র্যাক্ট আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি হবে, এখানে এই ফুলের যে বৃন্ত, এই বৃন্ত আমরা একটু আরেকটু লম্বা করি, তো কিছু কিছু ফুলে দেখা যায় এই বৃন্ত একটু নিচের দিকে পাতা বা পাতার মতো অঙ্গ দেখা যায়, এরকম পাতা বা পাতার মতো অঙ্গ দেখা যাবে। তো তখন তাকে কি বলা হবে, ব্র্যাক্ট বলা হবে। তাহলে এরকম পাতা বা পাতার মতো যদি অক্ষের কক্ষে কোনো ফুল বা মঞ্জুরি জন্মে তখন আমরা তাকে বলি ব্র্যাক্ট। যেমন এখানে আমরা এটাকে কী বলবো, তাহলে ব্র্যাক্ট বলবো। এরপরে এই ব্র্যাক্টে আবার কিছু স্তবক থাকে যেটা ব্র্যাক্টের মতোই দেখতে এবং এটা দেখতে একটু ছোটো, তাকে বলা হবে কি ব্র্যাক্টিয়র বা উপমঞ্জুরি পত্র। তাই শাস্ত্রশ্রা সবগুলো ফুলে সব ফুলেই এই ব্র্যাক্ট বা উপমঞ্জুরি পত্র দেখা যায় না, কিছু কিছু ফুলে ব্র্যাক্ট বা ব্র্যাক্টিয়ল দেখতে পাওয়া যায়। তাহলে আমরা ব্র্যাক্ট সম্পর্কে আবারও বলছি, ক্ষুদ্রাকৃতির পাতার মতো দেখতে হবে বা পাতার ন্যায় অঙ্গের মতো দেখতে হবে এবং এটা এই অক্ষের কক্ষে কীভাবে ফুল সৃষ্টি হবে তখন তাকে বলা হবে ব্র্যাক্ট। এরপরে আছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ কোনটাকে বলা হচ্ছে, আসলে পুষ্পাক্ষ বলা হচ্ছে এই অংশটুকু এখানে দেখতে পাচ্ছ, তো সেটাকে বলা হচ্ছে কি যে অক্ষের উপর পুষ্পের চারটি স্তবক সজ্জিত থাকে তাকে বলা হয় পুষ্পাক্ষ। যেমন আমরা যদি একে ফুলের বৃন্ত বলি, বৃন্তুর ঠিক উপরের অংশ অর্থাৎ মূল যে ফুলটি রয়েছে তার ঠিক নিচের অংশ, এই অংশটুকু বলা হচ্ছে পুষ্পাক্ষ। এই অক্ষের উপরে ফুলের চারটি স্তবক সজ্জিত আছে। এখন চারটি স্তবকগুলো কী কী, সে চারটি স্তবকের মধ্যে বৃতি, দল, পুংস্তবক এবং স্ত্রী স্তবক, কিন্তু এটাই আসলে ফুলের চারটি স্তবক। এখন সেই চারটি স্তবকগুলো কী কী আমরা একটু দেখে নিই। প্রথমেই অবশ্যই বৃতি নিয়ে কথা বলতে হবে, শুটা হয় বৃতি দিয়ে, তো বৃতিকে ইঙ্গিতে বলা হচ্ছে ক্যালিক্স। তো এই বৃতি ফুলের বাইরের স্তবক স্তর, এটা দেখতে সাধারণত সবুজই হয়, তো একে আমরা তাহলে কী বলবো, ক্যালিক্স বা বৃতি, অর্থাৎ ফুলের বাইরের স্তরকে বলা হয় ক্যালিক্স বা বৃতি। এখন আমরা ছবিতে দেখে নেই বৃতি কোনটা, এই অংশটা হবে বৃতি। বৃতি এখন বৃতি তো একটি পাঁচটিও থাকে বা আরও থাকতে পারে, তো প্রতিটি এই যে অংশ বা প্রতিটি অংশকে বলা হবে সেপাল বা বৃত্তাংশ, অর্থাৎ প্রতিটি সদস্যকে বলা হবে সেপাল বা বৃত্তাংশ, বৃত্তির প্রতিটি সদস্য। এখন এই ক্যালিক্সের আবার বাইরের দিকে ক্যালিক্সের মতোই ছোটো স্তবক থাকে, সেকেও তাকে বলা হবে উপবৃত্তি। এখানে শুধু বৃতি দেখা যাচ্ছে, উপবৃত্তি দেখা যাচ্ছে না, তবে এখানে যদি আমি এরকম যদি কোনো একটা আবার কোনো গঠন থাকতো এপাশে এপাশে বৃত্তির নিচের দিকে, তাহলে তাকে আমরা বলতাম কি ক্যালিক্স বা উপবৃত্তি, তখন আমরা এটাকে ক্যালিক্স বা উপবৃত্তি, এপিক্যালিক্স বা উপবৃত্তি বলতে পারতাম। তো এরপরে বৃতির পরে যেটা আসে সেটা কিন্তু করলা বা দলমণ্ডল, এটা বৃতির ভিতরের অংশ এবং এই করলা বা দলমণ্ডল সচরাচর রঙিন দেখা যায়। এখন এই করলা বা দলমণ্ডল, এই যে প্রতিটি সদস্য, এই প্রতিটি সদস্যকে বলা হয় পেটাল বা পাপড়ি, অর্থাৎ কয়েকটি পাপড়ি মিলে একটি দলমণ্ডল গঠিত হয়। এরপরে পুষ্পের যে চারটি স্তবক দুটি গেল, এরপরে আসবে পুংস্তবক। পুংস্তবককে অ্যান্ডিসিয়ামও বলা হয়। তো এটি হলো দলমণ্ডলের ভিতরের স্তর এবং এটিকে বলা হয় তৃতীয় স্তবক। তৃতীয় স্তবক, এই তৃতীয় স্তবকের এর যে সদস্যগুলো, এই সদস্য যতগুলো সদস্য থাকবে প্রতিটি সদস্যকে বলা হবে পুংকেশর, এর ইংরেজিতে বলা হবে স্ট্যামেন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃতি, এটা হলো দলমণ্ডল, এরপরে এর ভিতরে যেটা সেটাকে বলা হয় পুংস্তবক, অর্থাৎ এখানে আমরা পুংস্তবক দেখতে পাচ্ছি। তো স্ট্যামেন বা পুংকেশর, এটা পুংস্তবকের প্রতিটি সদস্য। তো
তো আমরা যদি দেখি স্টেমেন বা পুংকেশরটা আসলে কিরকম, তাহলে দেখা যাচ্ছে এখানে এটি এই অংশটি হলো পুংকেশর এই পুরোটুকু। এখন আমি গোল চিহ্নিত যেটা দিলাম সেটা হচ্ছে কি পরাগধানী, আর যে দণ্ড সেটাকে বলা হয় পুংদণ্ড, ফিলামেন্ট বা পুংদণ্ড। অর্থাৎ একটি দণ্ড, সেই দণ্ডের মাথায় পরাগধানী, এটি হলো পুংকেশর। আর যতগুলো পুংকেশর রয়েছে সবগুলো মিলে বলা হবে পুংস্তবক। এখানে আমরা এই ফুলটিতে আমরা পুংস্তবক কে আমরা দেখতে পাচ্ছি, কয়টি পুংকেশর, ছয়টি পুংকেশর দেখতে পাচ্ছি। এখন এই পুংকেশরের মাথায় যে পরাগধানী রয়েছে সেই পরাগধানীর মধ্যেই পরাগ রেণু রয়েছে। এরপরে আমরা যদি দেখি তাহলে আমরা স্ত্রী স্তবক দেখতে পাবো, সেই স্ত্রী স্তবক ফুলের চতুর্থ স্তবক, এবং এই স্ত্রী স্তবক ফুলের চতুর্থ স্তবক এবং সেটি কিন্তু পুংস্তবকের ভিতরের দিকে অবস্থিত থাকবে। তো এখন এই যে পরাগ পুংকেশর, সেই পুংকেশর সংখ্যার উপরে ভিত্তি করে দুটি আমরা টার্মিনোলজি পাই, একটা হচ্ছে টেট্রাডিনেমাস। তো যদি একটি ফুলে চারটি পুংকেশর লম্বা হয় এবং দুটি খাটো হয় তাহলে আমরা তাকে টেট্রাডিনেমাস বলি। যেমন আমরা এই ফুলটিতে দেখতে পাচ্ছি পুংকেশর, এখানে দেখতে পাচ্ছি আমরা বড় চারটি এবং ছোট দুটি, এখানে একটা এখানে একটা। সো এই ধরনের ফুলকে আমরা বলবো হলো টেট্রাডিনেমাস, বা এ ধরনের গঠনকে টেট্রাডিনেমাস বলবো। এরপর আছে ডাইডিনেমাস। ডাইডিনেমাসের ক্ষেত্রে দুটি লম্বা পুংকেশর থাকবে এবং দুটি খাটো পুংকেশর থাকবে, দুটি লম্বা পুংকেশর এবং দুটি খাটো পুংকেশর। এ ধরনের যদি গঠন হয় সেক্ষেত্রে আমরা এ ধরনের বিন্যাসকে ডাইডিনেমাস বলবো। তো আমি আগে বলেছি গাইনেসিয়াম বা স্ত্রী স্তবক হলো ফুলের চতুর্থ স্তবক এবং এটি দলমণ্ডলের ভিতরের দিকে অবস্থান করে। শুধু দলমণ্ডলের ভিতরেই না, এটি পুংকেশর অর্থাৎ পুংস্তবকের ভিতরে একটি অবস্থান করবে। তো এই স্তবকের প্রতিটি সদস্যকে বলা হয় স্ত্রীকেশর বা গর্ভক্ষেত্র। এখানে আমরা একদম মাঝ বরাবর যে গঠনটি দেখতে পাচ্ছি সেই গঠনটি আসলে স্ত্রী স্তবক। তো স্ত্রী স্তবকে কয়েকটি অংশে বিভক্ত, যেমন স্ত্রী স্তবকে আমি যদি এটা স্ত্রী স্তবক বলি তাহলে এই মাথার এই অংশটাকে বলা হবে গর্ভমুণ্ড, এটাকে বলা হবে গর্ভদণ্ড, এবং গর্ভাশয় বলা হবে এই অংশকে, অর্থাৎ এই অংশকে গর্ভাশয় বলা হচ্ছে, এটা হলো গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড। এরপরে আরেকটি টার্মিনোলজি আছে, যেমন পেরিয়ান বা পুষ্পপুট, বলা হয় যে বীতি এবং দলকে যখন আকৃতি এবং বর্ণে পৃথক করা যায় না বা দেখতে প্রায় একই রকম দেখা যায় তখন এদেরকে পেরিয়ান বা পুষ্পপুট বলা হয়। যেমন এই যেখানে বীতি দেখা যাচ্ছে, এই বীতি এবং এই দল, যদি এদেরকে আকৃতি এবং বর্ণে পৃথক করা না যেত, এখানে কিন্তু পৃথক করা যাচ্ছে। যেমন আমরা বীতিকে দেখতে পাচ্ছি সবুজ রঙের এবং দলকে লাল রঙে দেখতে পাচ্ছি। তো যদি এরকম হতো যে দুটো বীতি এবং দল এবং এই দুটি অংশেরই কালার একই, রং একই, সেক্ষেত্রে এবং আকৃতিও একই, সেক্ষেত্রে তাদেরকে বলা হতো পুষ্পপুট। তো এই পুষ্পপুটের যে প্রতিটি সদস্য, সেই সদস্য প্রতিটি সদস্যকে বলা হয় টেপাল। তোমরা এমসিকিউর জন্য বিষয়গুলো একটু খেয়াল রাখবে। এরপরে আমরা জানবো পুষ্পপত্র বিন্যাস বা অ্যাস্টিভেশন কী। পুষ্পপত্র বিন্যাস কাকে বলে? পুষ্পপত্র বিন্যাস হলো মুকুল অবস্থায় যে বৃত্তাংশ অথবা পাপড়িগুলো পরস্পর সাথে কীভাবে সজ্জিত থাকে। যেমন আমরা দেখতে পাই প্রায় পাঁচটি পুষ্পাঙ্ক পুষ্পাক্ষ বা ছয়টি যে বৃতি বৃত্তাংশ দেখতে পাই বা পাপ দেখতে পাই, এগুলো পরস্পর কীভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। এই পুষ্পপত্র বিন্যাস
বিভিন্ন প্রকারের হতে পারে। একটি যেমন ওপেন বা মুক্ত, ভালভেট বা প্রান্তস্পর্শী, টুইস্টেড বা পাকানো, ইমব্রিকেট হতে পারে, কুইন কানসিয়াল, ভেক্সিলারি ধরনের হতে পারে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, প্রথম আমরা যে পুষ্পপত্র বিন্যাস দেখতে পাচ্ছি, এখানে পুষ্পপত্র বিন্যাসে বৃতি দেখতে পাচ্ছি 1, 2, 3, 5টি। এই বৃতিগুলো পরস্পরের সাথে কীভাবে সংযুক্ত থাকবে বা বিন্যস্ত থাকবে তাকে বলা হয় অ্যাস্টিভেশন, এবং এটা কখন মুকুল অবস্থায়। আমরা যেখানে এটা বৃতি দেখতে পাচ্ছি, এই বৃতিগুলো এখানে আমরা বাইরে থেকে তিনটা দেখতে পাচ্ছি, ওদিকে আরও দুটো নিশ্চয় আসছে, এগুলো পরস্পরের সাথে কীভাবে সংযুক্ত রয়েছে বা বিন্যস্ত রয়েছে। এবং পাপড়ি দেখতে পাচ্ছি, এই পাপড়িগুলো পরস্পরের সাথে কীভাবে বিন্যস্ত রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পাপড়ি বা বৃতিগুলো এখানে ভিন্নভাবে পরস্পরের সাথে বিন্যস্ত রয়েছে। এই যে বিন্যস্ত যে ধরন ভিন্নতা, একে বলা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস। তাহলে আমরা ওপেন বা মুক্ত পুষ্পপত্র বিন্যাস কাকে বলা হবে বলছে, এক্ষেত্রে বৃত্তাংশ বা পাপড়িগুলো পরস্পর থেকে একটু দূরে অবস্থান করে। তো আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে, এটা আসলে ওপেন না, এটা আসলে প্রান্তস্পর্শী বা ভালভেট। যদি এই গ্যাপটি যদি আরেকটু বেশি থাকতো এদের মধ্যে ফাঁকা, এই যে বৃত্তাংশগুলোর মধ্যে, তাহলে তাকে ওপেন বা মুক্ত পুষ্পপত্র বিন্যাস বলা যেত। তো এখন এই পুষ্পপত্র বিন্যাসটি আসলে ভালভেট বা প্রান্তস্পর্শী ধরনের। সো যেহেতু ভালভেট বা প্রান্তস্পর্শী ধরনের, সেক্ষেত্রে কি এর বৃত্তাংশগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি পরস্পর একটি প্রান্ত আরেকটি প্রান্তের সাথে কিন্তু বেশ কাছাকাছি। যেমন এ ধরনের অ্যাস্টিভেশন পুষ্পপত্র বিন্যাস দেখা যায় বা বৃত্তাংশগুলোর যে বিন্যাস দেখা যায় সেটা আসলে জবা ফুলে এরকম দেখা যায়। এরপর জবা ফুলগুলোতে এরকম দেখা যায়। এরপরে আছে টুইস্টেড বা পাকানো। টুইস্টেড বা পাকানো এটাও জবা ফুলে দেখা যেতে পারে। তো এ ধরনের বৃত্তাংশগুলো কীভাবে থাকে, এই যে এটি একটা যদি বৃত্তাংশ আমি চিন্তা করি এটুকু, তাহলে এই বৃত্তাংশটির একটি প্রান্ত ভিতরের দিকে রয়ে গেছে এবং আরেকটি প্রান্ত কিন্তু বাইরের দিকে, একটি প্রান্ত ভিতরের দিকে আরেকটি প্রান্ত বাইরের দিকে, এইভাবে এই বৃত্তাংশগুলো পরস্পর সজ্জিত রয়েছে। এই ধরনের বৃত্তাংশ যে সজ্জা বা বিন্যাস তাকে বলা হবে কি, টুইস্টেড বা পাকানো। এরপরে আমরা দেখি ইমব্রিকেট। ইমব্রিকেট ধরনের যে বিন্যাস কৃষ্ণচূড়া এবং কলকাসন্ধ্যাতে দেখা যায়। এখানে আমরা দেখি 5টি বৃত্তাংশ আমরা দেখতে পাচ্ছি, এই বৃত্তাংশ 5টির একটি পুরোপুরি বাইরের দিকে অবস্থিত এবং একটি বৃত্তাংশকে আমরা দেখতে পাচ্ছি, যেমন এটি বাইরের দিকে অবস্থিত, এবং এই বৃত্তাংশকে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ভিতরের দিকে অবস্থিত, আর বাকি তিনটাকে আমরা দেখতে পাচ্ছি টুইস্টেড বা পাকানোর মতো, অর্থাৎ এক প্রান্ত ভিতরের দিকে এবং আরেক প্রান্ত বাইরের দিকে, এক প্রান্ত ভিতরের দিকে আরেক প্রান্ত কিন্তু বাইরের দিকে, এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এ ধরনের পুষ্প বিন্যাসকে কী বলা হবে, ইমব্রিকেট। এরপরে কি থাকবে, কুইন কানসিয়াল। কুইন কানসিয়ালে আমরা দেখতে পাই 2টি বৃত্তাংশ বাইরে, যেমন এটি এবং এই বৃত্তাংশ বাইরে, এবং 2টি ভিতরে, এই বৃত্তাংশ এবং এই বৃত্তাংশ আমরা ভিতরে দেখতে পাচ্ছি, এবং আরেকটি বৃত্তাংশ যেটি সেটি আসলে টুইস্টেড বা পাকানো ধরনের, অর্থাৎ একটি অংশ ভিতরের দিকে এবং আরেকটি অংশ কিন্তু বাইরের দিকে। তো এই ধরনের বৃত্তাংশগুলোর যে বিন্যাস সেগুলো বলা হবে কি, কুইন কানসিয়াল। এদেরগুলো এই কুইন কানসিয়াল ধরনের জ্যাস্টিভেশন সেটা পেয়ারা এবং সরিষা ফুলে দেখা যায়। এরপর আছে ভেক্সিলারি। ভেক্সিলারি অ্যাস্টিভেশন এক্ষেত্রে দেখা, আমরা একটি খেয়াল করি, এখানে রয়েছে একটি বৃত্তাংশ, সবচেয়ে বড় পাপড়ি, এখানে পাপড়ির ক্ষেত্রে বলা হচ্ছে সবচেয়ে বড় পাপড়িটি কিন্তু বাইরে, এই পাপড়িটি 2টি পাপড়িকে তার ভিতরের দিকে ধরে রেখেছে, এবং ওই 2টি পাপড়ি আবার 2টি পাপড়িকে ভিতরের দিকে ধরে রেখেছে, এবং যে পাপড়ি 2টিকে ধরে রেখেছে তারা কিন্তু পরস্পর দিকে আবার সংযুক্ত রয়েছে। তো এই ধরনের যে অ্যাস্টিভেশন তাকে বলা হবে পুষ্পপত্র বিন্যাস, তাকে বলা হবে ভেক্সিলারি।
এই ভেগজারি পুষ্পপত্র বিন্যাস দেখা যায় মটরশুঁটি এবং শিম ফুলে, সচরাচর এগুলো প্রজাপতির সময় ফুলে এগুলো দেখা যায়। তো মোটামুটি আমরা পুষ্পপত্র বিন্যাস বা অ্যাস্টিভেশন সম্পর্কে আমরা জানলাম। আবারও আমরা বলি অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস কি, মুকুল অবস্থার বৃত্তাংশগুলো পরস্পর সাথে অথবা পাপড়িগুলো পরস্পর সাথে কীভাবে বিন্যস্ত রয়েছে তাকে বলা হবে পুষ্পপত্র বিন্যাস বা অ্যাস্টিভেশন। নেক্সটে আমরা পড়ব পরাগধানী সম্পর্কে। পরাগধানীতে যে আমরা প্রকার ভেদ পড়ব সেখানে বেশ কয়েকটি প্রকার রয়েছে, সেই প্রকারগুলোতে আমরা দেখতে পাচ্ছি পাদলগ্ন পরাগধানী, পাদলগ্ন পরাগধানী, পিষ্টলগ্ন পরাগধানী। তো পাদলগ্ন পরাগধানীতে পরাগধানীর পাদদেশে পুংদণ্ড দৃঢ়ভাবে সংযুক্ত থাকে, এ ধরনের অবস্থাকে আমরা পাদলগ্ন পরাগধানী বলবো। যেমন এখানে পরাগধানী, এটি পরাগধানী, তাহলে পরাগধানীর মধ্যে কী থাকে, পরাগরেণু থাকবে। হ্যাঁ, তাই পরাগধানী পাদদেশ অর্থাৎ নিচের অংশটুকু যখন পুংদণ্ডের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকে তখন তাকে বলা হয় পাদলগ্ন পরাগধানী, পাদলগ্ন পরাগধানী। এরপর পৃষ্ঠলগ্ন পরাগধানী কি, পরাগধানীর পৃষ্ঠদেশের মধ্যবর্তী স্থানে যখন পুংদণ্ড দৃঢ়ভাবে সংযুক্ত থাকে, যেমন একটি পরাগধানী, এই পরাগধানীর পৃষ্ঠদেশ, এই পৃষ্ঠদেশের মধ্যবর্তী স্থানে কী করেছে, একটি পুংদণ্ড রয়েছে এবং এটি দৃঢ়ভাবে সংযুক্ত, এ ধরনের পরাগধানীকে আমরা পৃষ্ঠলগ্ন পরাগধানী বলি। এরপরে রয়েছে পার্শ্বলগ্ন পরাগধানী, সর্বমুখ পরাগধানী। তাহলে পার্শ্বলগ্ন পরাগধানী কোনগুলো, পরাগধানীর সমগ্র পৃষ্ঠদেশ বরাবর যখন পুংদণ্ড সংযুক্ত থাকবে, যেমন এই যে পরাগধানী, এই পরাগধানীর পৃষ্ঠদেশে যখন এই পুংদণ্ডটি সংযুক্ত তখন এই ধরনের পরাগধানীকে বলা হবে পার্শ্বলগ্ন পরাগধানী। এবং আরেকটি রয়েছে সর্বমুখ পরাগধানী, এই এই এইরকম পরাগধানী সচরাচর দেখা যায় ধানে, ধানের পরাগধানী সর্বমুখ পরাগধানী ধরনের। অর্থাৎ এই যে পুংদণ্ড, এই পুংদণ্ডের অগ্রভাগ, এটা অগ্রভাগ, সেই অগ্রভাগ পরাগধানীর পৃষ্ঠদেশে মধ্যবর্তী স্থানে কী করবে, একটি সূক্ষ্ম বিন্দুতে এমনভাবে সংযুক্ত থাকে যে পরাগধানী মৃদু বাতাসে কী করে, এদিক এদিক দুলতে পারে। তখন এই ধরনের যে পরাগধানী তখন তাকে বলা হবে সর্বমুখ পরাগধানী, অর্থাৎ এটি বাতাসে এদিক ওদিক দুলতে পারে। এরপর বলছে দলগ্ন পুংকেশর, পুংকেশর পাপড়ির সাথে যখন সংযুক্ত থাকে তখন তাকে দলগ্ন পুংকেশর বলা হবে। যেমন এটি যদি একটি পুংকেশর হয় এবং এর সাথে যদি একটি পাপড়ি সংযুক্ত থাকে তখন তাকে কী বলা হবে, দলগ্ন পুংকেশর বলা হবে। যেমন ধুতুরা এবং বেগুনে এ ধরনের দলগ্ন পুংকেশর দেখা যায়। তো আজকে আলোচনা এ পর্যন্ত শেষ করছি, আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে। খোদা হাফেজ।